ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আসছে রাশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপ উপলক্ষে 14 মে 35 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে আর্জেন্টাইন কোচ সাম্পাওলি। সেই দল ঘোষণায় সাম্পাওলির সাথে হাত থাকবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির, এমনটাই জানা গেছে। এবার সম্প্রতি আর্জেন্টিনার কোচ সাম্পাওলি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন নিজের খেলোয়াড়দের দেখতে। এই ভ্রমণ এরই মধ্যে ইতালিতে ইকার্দি দিবালা হিগুইনদের খেলা দেখেছেন সাম্পাওলি। ভ্রমণ করবেন যেখানে আর্জেন্টাইন খেলোয়াড়রা খেলেন, তবে মেসির কাছে যখন যাবেন সেটা শুধু ভ্রমণ বা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, হবে আরো অনেক কিছুই। আর সেই অনেক কিছুর মধ্যেই খেলোয়াড় নির্বাচন। গত মাসে সাম্পাওলি ইঙ্গিত দিয়েছিল আর্জেন্টিনা দলের জন্য মেসি অনেক গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের জন্য তিনি এবং মেসি দুজনই দল নির্বাচন করবেন, দল গঠনে মেসির হাত থাকবে, দলে সেরা খেলোয়াড় নির্বাচনে মেসির উপর অনেকটাই ছেড়ে দিবে সাম্পাওলি। আর এর পেছনে কারণও রয়েছে, তা হল মেসির উপর ভরসা আছে আর্জেন্টাইন ভক্তদের, কেননা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়েছে মেসি। খেলোয়াড় নির্বাচনেও মেসির বুদ্ধি কাজে লাগাতে চায় আর্জেন্টিনা, নিশ্চয় বিশ্বকাপের জন্য সেরা দল নির্বাচন করবেন লিওনেল মেসি।